কাছে যত ছোট ছোট প্রার্থনা সমাবর্ত পারবে উনি কিন্তু সেটা বেকার হবে। রেড ক্রসকে আমি থ্যাংকস জানাচ্ছি, রেড ক্রস কমিটিকে, যে তারা রেড ক্রসের নামাজ করতে পারছে না। ঈদের জন্য বাজার খোলা থাকছে 2 ঘন্টা, যেমন আমরা সব বাজারে দিয়েছি 7টা থেকে 10টা, লোকে তো ভালো বাজার করে, এবং শুকর বাংলাও চলবে আর 5টা থেকে 7টা। আর স্বর্ণ এলাকায় শুধু স্বর্ণকার যারা, তারা একটা রিকোয়েস্ট করছে যে তারা অন্য সময়টা চায় না, তারা 12টা থেকে কিনতে চায়, সেটা করে দেওয়া হয়েছে। সুতরাং যতটা পেরেছি মানুষকে দিচ্ছি আমরা। আরো কিছু ছাত্রজীব আছে এবং আমাদের সিনিয়র আছে যারা তো মিনিস্ট্রিতে চান্স পায়নি, তাদের আমরা বিভিন্ন কমিটিতে অ্যাকোমোডেট করব। এবং আমি আজকে এর মধ্যেই পার্লামেন্টারি পার্টি আর একটা ডিসিশন নিয়েছি, যেটা যেহেতু ক্যাবিনেটের পার্লামেন্টে সবাই আছে, পার্লামেন্টারি সবাই আছে বলে, সেটা হচ্ছে যে আমাদের ডেপুটি, আমাদের চিফ উইপ হবে নির্মল ঘোষ, তার ক্যাবিনেট র্যাঙ্ক, এবং ডেপুটি চিফ উইপ হবে তাপস রায়, তার ইন্ডিপেন্ডেন্ট র্যাঙ্ক, এবং পার্থ ভৌমিক মিনিস্টার অফ স্টেট র্যাঙ্ক পাবে, এবং অসীমা পাত্র মহিলা একজন থাকে, সে সেক্রেটারি হিসেবে স্টেট র্যাঙ্কিং পাবে। আর আমাদের ডেপুটি স্পিকার হবে আশিস ব্যানার্জি, এবং সেটা বিমানদা করবেন। আর এই হচ্ছে অরুণ চৌধুরী, যেহেতু খুব সিনিয়র, যদি আইনত সর্বোচ্চ আলোচনা আপনাদের বলে দিলাম, যাতে আপনাদের কোনোটা খুঁজে বেড়াতে না হয়। আর নাও দা ইনিশিয়াল টাস্ক ফর কোভিড, আবার আমি সাংবাদিক বন্ধু থেকে শুরু করে, মিডিয়া পার্সন থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, আমার মা বোনেরা থেকে শুরু করে, আমার ভাই বোনেরা থেকে শুরু করে, আমার শ্রমজীবী, কৃষিজীবী, শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, বিদ্যাজীবী থেকে শুরু করে, সংস্কৃতিজীবী থেকে শুরু করে, সবাইকে নত মস্তিষ্কে আমাদের এই ম্যান্ডেট দেওয়া ছিল, আমরা প্রণাম জানাচ্ছি। আর নত মস্তিষ্কে এই ম্যান্ডেট গ্রহণ করে আমরা শান্তির সাথে, সম্প্রীতির সাথে, সংহতির সাথে কাজ করবো। কোনো রকম দাঙ্গা আমরা বরদাস্ত করবো না, কোনো রকম হিংসা আমরা বরদাস্ত করবো না। কিছু পলিটিক্যাল পার্টি বরদাস্ত নিজেরা নিজেরা সাজিয়ে টেক ভিডিওর মাধ্যমে যা করছেন, আমরা সেগুলো স্ট্রং অ্যাকশন নেবো। আর শান্তিতে, সংহতিতে আমরা বাংলা চালাবো, বাংলা বাংলায় থাকবে, বাংলাকে আমরা দখল করতে দেবো না। বাংলার শান্তি, বাংলার শান্তি, বাংলার মাটি বাংলার জল, বাংলার বাড়ি বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আর আজকে আমাদের সবার হয়ে, যৌথভাবে মন্ত্রিসভার হয়ে, মানুষের কাছে আমাদের মাথা নত করে বলি, আমাদের এই ম্যান্ডেট দেওয়ার জন্য আমার মাথা নত করে দাও, যে তোমার চরণ দুয়ার তলে সকল অহংকারই আমার ডুবানো চোখের জলে। মানুষ আমাদের যে আশীর্বাদ দিয়েছেন, দোয়া দিয়েছেন, আমরা কোনোদিন ভুলবো না। আমি সবাইকে অনুরোধ করবো যে ম্যান্ডেট আপনারা দিয়েছেন, এই ম্যান্ডেট রক্ষা করতে গেলে শান্তি, সংহতি, সম্প্রীতি, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি সবাইকে নিয়ে শান্তিতেই করতে হবে। সবাই ভালো থাকবেন। সংবাদ মাধ্যমের বন্ধুদেরও আমাদের অনেক অনেক ধন্যবাদ, আমার অফিসারদেরও ধন্যবাদ যারা ইলেকশনে কাজ করেছে, বিশেষ করে ওপর থেকে নিচ পর্যন্ত পুলিশের অফিসাররা অনেক কাজ করছে, এবং বাইরে 3-4 লক্ষ লোক এখনো প্রায় 1 লক্ষের উপর আছে, এরা থাকাতে এই সেন্টারটি এসে ঘুরে বেড়াচ্ছে। কি দরকার কম্পিউটার পেয়ে রেখেছে, আর্টিফিসিয়াল না করে চলে যাচ্ছে। সুতরাং এগুলো আমি আর আপনাকে বলবো, এখানে বাইরে যারা আসবে তাদের আর্টিফিসিয়াল মাস্ক, এবং আর্টিফিসিয়াল করে যদি পজিটিভ হয় কোয়ারেন্টাইন মাস্ক, এবং কোয়ারেন্টাইন যার ক্ষমতা আছে নিজের পয়সা দিতে হবে, যার ক্ষমতা নেই গরিব লোক তাকে আমরা দিই, এটা এখন অথরিটিকে দায়িত্ব দিতে হবে। স্পেশাল ফ্লাইটই হোক আর হেলিকপ্টারই হোক আর ট্রেনই হোক আর যাই হোক, এটা একটু কড়াকড়ি করতে হবে। আমি একটু বলে ঈদ সবাই শান্তিতে পালন করুন, সাথে সাথে আমাদের এক্ষুনি মিটিং আছে, মিটিংয়ে আমরা সবাইকে আবেদন করবো যত ছোট ছোট প্রার্থনা সভার মাধ্যমে ঘরে বসে, আগের বারে যেমন বলছে আগের এক্ষুনি ঘরে বসে শোনা যায়, নিশ্চয়ই আপনারা করবে। আমি পুজো কমিটিকেও আজকে দেখেছি, সুতরাং কমিটির কাজে সবাইকে লাগাবো। আমি একটু বলে আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি।